আসসালামু আলাইকুম সবাইকে। আজকে অনেক স্পেশাল একটি ভিডিও নিয়ে এবং ক্লাস নিয়ে তোমাদের কাছে এসেছি আমরা, কারণ আমরা অনেক বেশি রিকোয়েস্ট পাচ্ছিলাম যে কনস্টেলেশন নিয়ে কেন আমরা কোনো সিরিজ বানাচ্ছি না, কিংবা কনস্টেলেশন নিয়ে আমরা কিভাবে জানতে পারি। সো সেই সম্পর্কে আমরা একটি ফুল সিরিজ ভিডিও বানাতে যাচ্ছি তোমাদেরকে নিয়ে। আজকে আমরা শিখবো 5টি ফেমাস কনস্টেলেশনের নাম এবং তাদের সম্পর্কে ছোট্ট কিছু ইনফরমেশন। সো কনস্টেলেশন কী সেটা আগে জানা দরকার। রাতের আকাশে যখন জ্বলজ্বল করে তারাগুলো আমরা দেখতে পাই, তখন কিন্তু আমাদের মন অনেক আবেগাপ্লুত হয়ে যায় এবং অনেক ধরনের প্রশ্ন জাগে। সো আমাদের সমস্ত রাতের আকাশের ক্ষেত্রফল কিন্তু 41,252.96 বর্গ ডিগ্রি, এবং এই সমস্ত রাতের আকাশকে সমস্তভাবে এবং টোটাল 88টি ভাগে বিভক্ত করা হয়েছে, এবং প্রত্যেকটি ভাগকে বলা হয় তারকামণ্ডলী বা কনস্টেলেশন। সো এই কনস্টেলেশনগুলো কিন্তু প্রাচীনকাল থেকে অনেক বেশি ধারণা ছিল, এবং সেই ধারণা বহন করে এখন পর্যন্ত আধুনিক জ্যোতির্বিজ্ঞানেও ব্যবহার করা হচ্ছে। তবে আগে যেমন প্রাচীনকালে মানুষরা কনস্টেলেশনগুলোকে বিভিন্ন রকমের মূর্তি কিংবা আকারকে কল্পনা করত, এখন মডার্ন অ্যাস্ট্রোফিজিক্স বা অ্যাস্ট্রোনমি কোনোটাতেই এই কাজগুলো করা হয় না। তাহলে চলো আমরা 5টা ফেমাস কনস্টেলেশনের নাম জেনে আসি। প্রথমে আসি অরিয়ন। অরিয়ন হচ্ছে সবচেয়ে ভিজিবল, সবচেয়ে দৃশ্যমান একটি কনস্টেলেশন, এবং এটি নর্দার্ন হেমিস্ফিয়ারে দেখা যায়। এবং এই অরিয়ন কনস্টেলেশনটি কিন্তু সবচেয়ে যে বিখ্যাত দুটি স্টার রিজেল এবং বেটেলজিয়াস, এই দুইটা নক্ষত্র কিন্তু এই অরিয়নে অবস্থান করে। দ্বিতীয় যেটি হচ্ছে উর্সা মেজর। এই উর্সা মেজরের ল্যাটিন শব্দের অর্থ হচ্ছে, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, লার্জার বিয়ার। সো আগেরকার দিনে প্রাচীনকালে মানুষরা কল্পনা করতো যে উর্সা মেজর দেখতে কীরকম, এটা একটা বড় ভাল্লুকের মতো দেখতে। এবং তোমরা যদি গুগল করে ইমেজটা দেখো, তাহলে তোমরা অলরেডি এই প্রাচীনকালে যে ধারণাকৃত যে লার্জার বিয়ার সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। তৃতীয় যেটি সেটি হচ্ছে উর্সা মাইনর। সো উর্সা মাইনর কিন্তু উর্সা মেজরের ঠিক কাছাকাছি জায়গায় অবস্থান করে, এবং এর শব্দের অর্থ কিন্তু স্মলার বিয়ার, এবং একেও প্রাচীনকালে ছোট্ট ভাল্লুক হিসেবে কল্পনা করা হতো কিংবা রূপকথার মতো চিন্তা করা হতো। চতুর্থ যেটি সেটি হচ্ছে ড্র্যাকো, এবং এটা অনেকটা অনেকের কাছে আনকমন মনে হলো, এটা খুবই ফেমাস একটা কনস্টেলেশন। এবং এই ড্র্যাকো শব্দের অর্থ হচ্ছে ড্রাগন। সো ড্রাগন সম্পর্কে আমরা জানি, ড্রাগন কিন্তু একটা কাল্পনিক একটা কাহিনী কিংবা চরিত্র। সো এই ড্র্যাকো শব্দের অর্থ হচ্ছে ড্রাগন, এবং এটিও নর্দার্ন হেমিস্ফিয়ারে দেখা যায়। এবং সর্বশেষ যেটি সেটা হচ্ছে প্যাগাসাস। সো আমরা সবাই কিন্তু উড়ন্ত ঘোড়া দেখেছি, হয়তো ঠাকুরমার ঝুলি কিংবা অন্য কোথাও। সো এই ফ্লাইং হর্স, এই ফ্লাইং হর্স থেকে কিন্তু মূলত এই প্যাগাসাস শব্দটি উদ্ভব হয়েছে, এবং প্রাচীনকালে কল্পনা করা হতো যে এই প্যাগাসাস কনস্টেলেশনটি মূলত দেখতে পক্ষীরাজ ঘোড়ার মতো, তাই এই নামটি দেয়া হয়েছে। সুতরাং আজকের ক্লাস থেকে আমরা শিখতে পারলাম যে ফেমাস 5টি কনস্টেলেশনের নাম এবং তাদের সম্পর্কিত কিছু ছোট্ট ইনফরমেশন। আশা করছি পরবর্তী ভিডিও কিংবা পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু দারুণ সব কনস্টেলেশন নিয়ে তথ্য শিখতে পারবো। তোমরা বার্কের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।